আপনারা এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আজকে এই ভিডিওটি আপনারা দেখছেন তাদের সকলকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনারা অনেক ভিডিও দেখেন ইউটিউবে, আজকের এই ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী। তো আপনারা যদি এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখেন তবে আমার বিশ্বাস আপনারা এতটুকু হলো উপকৃত হবেন। স্বাভাবিকভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন এখানে একটি আমার ছবি রয়েছে। তো দেখুন এই ছবিটি, স্বাভাবিকভাবে আমরা যে ছবিগুলো মোবাইলে ধারণ করি ঠিক তেমনই একটি ছবি। তো এই ছবিটির পাশাপাশি আমি আপনাদেরকে আজকে চমৎকার একটি বিষয় দেখিয়ে দেব। যেরকম ধরুন যে এই ছবিটিকে আপনারা এবার খেয়াল করুন, দেখুন এই ছবিটি সেই ছবিটি যেটি গাছবাগানে ছবিটি তোলানো হয়েছিল, ওই ছবিটি দেখুন এখানে লেখা রয়েছে বয়স যখন 30। তো এখানে এই বয়স যখন 30 তখন হয়তো তার আকৃতি এমনটি দেখাবে। এটি শুধু আমার ক্ষেত্রেই না, এটি আপনার আমার সকলের ক্ষেত্রেই হবে। এটা ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই আপনার 20 বছরের বয়সটি কীভাবে 30 বছরের মতো দেখায়, আবার 30 বছরের বয়সটি কীভাবে 40-এর মতো করে দেখায়। তো তারই একটি উদাহরণ হিসেবে আমি ছবিগুলো দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটিতে লেখা রয়েছে বয়স যখন 30। এবার আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বয়স যখন ব্যঙ্গ। তো দেখুন এটি আসলে একটি কার্টুন, তাই এই ছবিটিতে এখানে লেখা রয়েছে বয়স যখন ব্যঙ্গ। তো বন্ধুরা দেখুন এখানে আরেকটি ছবি রয়েছে, এই ছবিটি মূলত দেখুন এখানে লেখা রয়েছে বয়স যখন 40। তো এখানে 40 বছর বয়সে কেমন হতো বা কেমন হতে পারে, এরকম একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো পাশাপাশি আপনি এখানে দেখুন যে আরেকটি ছবি রয়েছে, এখানে লেখা হয়েছে বয়স যখন 77। দেখুন এখানে ছবিটির আকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বয়স তার অনেক। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে লেখা রয়েছে বয়স যখন 65। তো আমি বুঝাতে চাচ্ছি আপনাদের এটাই যে একটি সাধারণ ছবি থেকে আমরা এভাবে বয়সে অনুপাতে কেমন হবে সেরকম এই ছবিটি দেখতে হবে। তো এটি অনেকটি ফানি ভিডিওর মতো। তো আপনারা যদি ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার অথবা প্রিয়জনের কোনো ছবির মাধ্যমে আপনার এই ছবির আকৃতি করে নিতে পারেন। কাজেই ভিডিওটি মূল পর্ব শুরু করা যাক, কিভাবে এই ছবিগুলো আমরা তৈরি করতে পারি। আপনাদের হ্যান্ডসেটে ডাটা কানেক্ট অবস্থায় গুগল প্লে স্টোরে চলে আসবেন, এই সার্চ বক্সে ক্লিক করবেন ফেস ল্যাব। আপনারা এই ফেস ল্যাব লেখাটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম বহু ধরনের ফেস ল্যাবের অ্যাপস দেখতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য এবং সবচাইতে যে ভালো অ্যাপসটি কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফেস ল্যাব নামে একটি সব অ্যাপস, এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে ইনস্টল করে নেবেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনটির আইকন একটু ভালোভাবে চিনে রাখবেন। এরপরে আপনারা যখন এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এই ওপেনে ক্লিক দেবেন। ওপেনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন ইন্টারফেসে এরকম। তো এখানে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি নেক্সট লেখা রয়েছে, আপনারা এই নেক্সটে ক্লিক দেবেন, এরপরে আবারও নেক্সটে ক্লিক দেবেন, এরপরে আবারও নেক্সটে ক্লিক দেবেন। এভাবে আপনারা গ্রেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক দেবেন। এরপরে এরকম কোনো লেখা বা ইন্টারফেসে যদি এরকম কোনো চিত্র পান তাহলে অবশ্যই এই উপরে ক্লোজ বাটন রয়েছে, আপনারা এই ক্লোজ বাটনে ক্লোজ করে দেবেন। বন্ধুরা ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনেরই পিকচার রয়েছে, আপনারা নিচে গেলে আরও পাবেন। তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এবার এই ইন্টারফেসের প্লাস চিহ্নটিতে ক্লিক দেবেন। আপনারা এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে একটি অ্যাডভার্টাইজ দেখতে পারবেন, আপনারা এটিকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এটিকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আবারও অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন। এভাবে এই অ্যাপ্লিকেশনটি অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারবেন এভাবে অনেক ছবি আপনাদের সামনে চলে এসেছে। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার ব্যক্তিগতভাবে যে ছবিটি নিতে চান সেই ছবিটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা সিলেক্ট করে নিলে এখানে দেখা যাচ্ছে যে অ্যানালাইসিং চলছে, এখানে ফেসটাকে কীভাবে সে কাজ করবে তার জন্য আমরা একটু ওয়েট করব। এটি যতক্ষণ পর্যন্ত এখানে ফিল আপ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। তো বন্ধুরা দেখুন এখানে 100% বা ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে নো থ্যাংকসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এই ছবিটিকে এখন কিভাবে আমরা দেখতে পাবো। তো এর মধ্যে যদি এভাবে কোনো অ্যাডভার্টাইজ চলে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই অ্যাডভার্টাইজগুলো আমরা
স্কিপ করে দিব অথবা এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে এই ছবিটিকে দেখতে পারছি যে ছবিটি আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার একটু নিচের দিকে দেখুন, আপনি এখানে বেশ কিছু শেপ দেখতে পাচ্ছেন। আপনার যে ছবিটি ভালো লাগে আপনি যদি ওই ছবির গায়ে ক্লিক দেন তাহলে দেখবেন যে আপনার এই ছবিটি ঠিক অমনটি হয়েছে। তো দেখুন, আমি ধরুন যে এই লোকটির এই ফেসটির গায়ে একটি ক্লিক দিলাম, তো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু দেখতে পারবো। তো এর মধ্যে এইরকম অ্যাড আসলে অবশ্যই ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো, দেখুন ছবিটি কতটা বয়সে পরিণত হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে যদি আমরা দেখি যে এবার এরকম যদি ইয়ং কোনো ফেস আমরা সিলেক্ট করি তাহলে আমরা এভাবে ক্লিক করে সিলেক্ট করে দিব। আর প্রতিটি সিলেক্টে এরকম অ্যাড আসলে আমরা অবশ্যই একটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফেসটি চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাচ্ছে, বড়ই চমৎকারভাবে কিন্তু এটি দেখানো যাচ্ছে। তো আমি যদি আবারও এখানে এই ফেসটিতে ক্লিক দিই তাহলে আবারও অ্যাড আসবে। তো অ্যাডটিকে ক্লোজ করে দিলে দেখুন ছবিটি আমার ঠিক অ্যামাউন্টেই হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে ছবিটি বা যে এই আইকনটির উপরে ক্লিক দেবো ঠিক সেভাবে আমাদের এই ছবিটি পরিণত হয়ে যাবে। তো এটি কিন্তু বড়ই চমৎকার একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি শুধু এইরকম কোনো কাজ করতে পারবেন ঠিক তা না, আপনি চাইলে এখানে আপনার একটু নিচের দিকে তাকালে আপনি এখানে এজ লেখা রয়েছে, আপনি বয়স বিভক্ত করে দিতে পারেন, এখানে জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে চুলের স্টাইল যদি আপনি ক্লিক করেন তাহলে হয়তো চুলের স্টাইলিস্টটাও চলে আসবে। যেমন আমি এখানে যদি চুলের কোনো ধরন বা স্টাইল করতে চাই তাহলে এরকম ক্লিক দিলে হয়তো ছবিটি আমার ঠিক ওভাবেই হবে। তো এভাবে দেখুন যে নিচে আরও অপশন রয়েছে, আপনারা এই অপশনগুলো একটা একটা করে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আপনার এই ভিডিওটি যদি আপনাদের এই কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায় থাকবেন। তো বন্ধুরা, এভাবে আমরা একটি ছবিকে ব্যঙ্গচিত্র এবং বিভিন্ন বয়সে পরিণত করে সাজাতে পারি। কারণ এটি যদি আপনি ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন তাহলে হয়তো অনেকেই খুবই হাস্যকর হিসাবে আপনি অনেক লাইক অনেক কমেন্ট পেতে পারেন। তো আশা করছি এই ছোট্ট একটু ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।